এদিকে 3 মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কলেজ ছাত্র আবদুল্লাহ। সকাল 9:30 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সরকারি সোহরাওয়ার্দী কলেজের এই শিক্ষার্থী। 5 আগস্ট সকালে ঢাকার ওয়ারী থানার সামনে মিছিলের সময় মাথায় গুলি লাগে তার। আবদুল্লাহর গ্রামের বাড়ি বনাপল পৌরসভার বড় আছড়া গ্রামে। তার মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। ডাক্তার তাকে প্রায় দীর্ঘ 3 মাস ধরে চিকিৎসা করেন এবং চিকিৎসার এক পর্যায়ে সে মৃত্যুর সাথে হার মেনে নেন এবং তিনি আমাদের শহীদী মর্যাদা অর্জন করেছেন। আবদুল্লাহর এই আপনার মৃত্যুতে তার পরিবার খুবই ক্ষতিগ্রস্ত এবং তারা আপনার কাছে খুবই হতাশা রয়েছে। এখন আমি এই সরকারের কাছে অনুরোধ করব যে আপনার কাছে আবদুল্লাহর ফ্যামিলির দিকে যেন আপনার সরকারের সুদৃষ্টি যেন অবশ্যই থাকে। তার স্মৃতিসৌধটাকে স্মরণ রাখার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি আহ্বান জানাচ্ছি।